এই যে দেখতে পাচ্ছ, এখন পুরো শালবনের জঙ্গল দেখতে পাচ্ছ, পুরো জঙ্গলই জঙ্গল, চারদিকেই জঙ্গল। আর জঙ্গলের মাঝখানে আমি এই যে সাইকেল নিয়ে চলে যাচ্ছি, রাস্তা একদম ঝকঝকে চকচকে, একদম রাস্তা খাতারনাক রাস্তা, একদম একদম লেভেলের রাস্তা। আমি একদম মাঝখান দিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটু সাইকেল একদম ছেড়ে নিয়েই যাচ্ছি আমি, একদম খুব সুন্দর পরিবেশের মধ্যে আমি একটা সুন্দর সাইকেল চালাচ্ছি, দেখতে পাচ্ছি একদম রেলায় সাই সাই ছুটছি। দেখো 200 মিটার টার্ন লেফট বলে দিয়েছে আমাকে, সামনে যেয়ে আমাকে বাম দিকে বেঁকে যেতে হবে। হ্যাঁ, একদম গতিশীল ভাবে আমি সাইকেলটা ছুটছি একদম। টেক দ্য নেক্সট লেফট, গুগল ম্যাপ আমাকে এই কাঁচা রাস্তাতে যেতে বলছে, দেখি যে কি ব্যাপার। জঙ্গলের রাস্তা ঘুরে গেছি, কন্টিনিউ ফর 1.5 কিলোমিটার, শর্ট রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে গুগল। মুসাফির হুই আর ও নাগর হ্যা ঠিকানা, আমি তো বস চলতে হি জানা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই সাইকেলের চার্জটা যে শেষ হয়ে যেত, আর কোনো পথ পাওয়া যেত না চার্জ দেওয়ার এই জঙ্গলেতে, এই জঙ্গলেতে কোথায় চার্জ দেব আমি, বলে দিন যাও তো রয়েছে লাইন, আর কখন উঠবে এই গেট বলে দিয়ে যা। এই যে দেখতে পাচ্ছ, এই গুগল ম্যাপ আমাকে এই ছোট ছোট, এই দেখো অর্ধেক রাস্তা দেখা যাচ্ছে না, এরকম জঙ্গলের ভিতর দিয়ে আমাকে নিয়ে এসেছে গুগল ম্যাপ। 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে এসেছি, একটু সামনে যেয়ে এই রাইট নিতে বলছে, আর শর্ট রাস্তা বলে ভিতরে এসেছি। তো জায়গাটা খুব সুন্দর দেখতে হচ্ছে, একদম শালবনের ভিতরে দাঁড়িয়েছি, বন জঙ্গল তার মধ্যে রাস্তা করা হয়েছে, সামনে রেলগেট পেরিয়ে এলাম। এই যে দেখতে পাচ্ছ, জঙ্গলের ভিতরে যাচ্ছি কেমন, এই দেখো দেখতে পাচ্ছি জায়গাটা খুব সুন্দর লাগছে, একদম দুর্দান্ত লাগছে জায়গাটা। এই যে প্রায়রাজ ফিল্ম সিটি রয়েছে দেখতে পাচ্ছ, দেওয়াল দেখরা রয়েছে, সামনে রয়েছে গেট, আর এখন আমি এই যে রয়েছি রাস্তার সামনে, এই যে বসে রয়েছি দেখতে পাচ্ছ, এই সামনে ভীম দাঁড়িয়ে রয়েছে, আর শ্রীকৃষ্ণ কালিয়ানাগ সাপের উপরে দাঁড়িয়ে নৃত্য করছে, যে ছবিটা দর্শন করতে পারছো তোমরা। আর এই সামনেটা এত বড় একটা বট গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে আমি সাইকেলটা যে ঠেকিয়ে বসেছি এখানে, আর এই দোকানপত্রগুলো এখন খুলুক, খুলে তখন কিছু খাওয়া দাওয়া নাস্তা পানি করবো, আবার চা পানি খাবো। আর এখানে কোথাও একটা থাকার ব্যবস্থা করছি, সামনে স্কুল রয়েছে, আর ওইখানে সামনে মন্দির রয়েছে, এটা কালী মন্দির, আর এইখানে ক্লাবটা রয়েছে। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, প্রয়াগ ফিল্ম সিটিতে এসেছি, ফিল্ম সিটি ডাইনোসরের এরকম অবস্থা, ঠিক আছে। কি ভিডিও শ্যুট করব, কি করব কিছু খুঁজে পাচ্ছি না, এই তো জঙ্গল। একটু আগে ওইদিকে, ওইদিকে একটু রয়েছে, ওই ওই দিকটা করেই সামনেই রয়েছে একটু দু একটা জায়গা কিছু দেখার, আমাদের কিছুই নেই, 300 টাকা টিকিট, খামোখা এরকম জঙ্গল দেখতে পাচ্ছ, বড়া সাপের বাসা চতুর্দিকে। এই হচ্ছে প্রয়াগরাজ ফিল্ম সিটির অবস্থা পুরো একদম। এই বাবু এই ক্লাবটা এই দেখতে পাচ্ছেন, এই ক্লাবটা এখন, এই ক্লাবে থাকার ব্যবস্থা হয়েছে, এই সামনে মন্দির রয়েছে, আর এটা ক্লাবে দাদারা ব্যবস্থা করে দিয়েছে, আর ওই সামনে ফিল্ম সিটি রয়েছে। তখন বর্তমানে সাইকেলটা এখানে রয়েছে, আর এখানে রাত্রিগুটা কাটাবো, আর বাকি সকালবেলা উঠে ফিল্ম সিটি দেখে আবার রওনা দেবো বাকি আমার গন্তব্যস্থলের দিকে। তো এখন দেখতে পাচ্ছ সবাই দেখছে কেমন, সব ছোটো ছোটো ভাইরা এসছে সাইকেল দেখবে বলে, জেঠুরা এসছে, এখানে দেখতে পাচ্ছ সবাই, এই বাজারটার মধ্যে রয়েছে, আর এটা হচ্ছে ফিল্ম সিটি মার্কেট আর কি, এটা বলা হয় আর কি। সামনে ওই এই ভীম চক, এই ভীমের ছবিটা দেখালাম তোমাদের দেখতে পাচ্ছ, হ্যাঁ ভালো, আগে থেকে দিনের বেলা তুলেছি, আমি এসেছি দুটো থেকে এসেছি এখানে, এখন আজকের জন্য এখানেই থাকবো, বাকি তোমাদের সঙ্গে কাল দেখা হচ্ছে, তো সকালবেলা হোক, বাকি তোমাদের ফিল্ম সিটি ঘুরে দেখাবো, না আমি একাই এসেছি বাবু।
কারণ শুনুন এরকম সফর করার মতো সবাইকার হিম্মত হয়নি বাবু। তো এই যেখানে ঘরটা দেখাইছিলাম তোমাদের, এই যে এখানে সাইকেলটা রেখেছি, চাই দিচ্ছি সাইকেলটা, এই যে বিছনা পেতেছি দেখতে পাচ্ছ, এই যে খাওয়া দাওয়া করে এসে এই যে বিছনায় বসেছি, এখন মোবাইলটা চালিয়ে দেবো, ভিডিও আপলোড করবো, আর বসে বসে কুড়কুড়া আর এই যে সনপাউরি খাচ্ছি, ভিডিও এডিটিং করছি দেখতে পাচ্ছ। আজকের এই অবধি আমার ডেস্টিনেশান, এখন একটু ভালো লাগছে, খুব পাখা তোলায় বসে। তো কালকে তোমাদের ফিল্ম সিটিটা কেমন ঘুরে দেখাবো একটু আমি, তো বাকি জায়গাটাও তোমাদের দেখাবো। চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে তোমাদের কালকে সকালবেলা।